মসজিদ, যা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিদিন মুয়াজিনের ডাকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের মাধ্যমে যে প্রশান্তি খুঁজে পেয়েছি আমরা মুসলিমরা, তা হয়তো অন্য কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়। দর্শক, আমরা তো কম বেশি সবাই নামি দামি বড় মসজিদগুলো সম্পর্কে জানি বা এদের খবরাখবর রাখি, কিন্তু আমরা কি জানি যে পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ কোনটি বা কোথায় এর অস্তিত্ব? হ্যাঁ দর্শক, আজ আমরা জানতে চলেছি শুধু বাংলাদেশেরই নয় বরং বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ সম্পর্কে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টোরি অফ হিস্টোরির আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম। চলুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে মসজিদ সম্পর্কে জেনে নেওয়া যাক। মসজিদ শব্দটির উৎপত্তি আরবি শব্দ আস সুজুদ থেকে, যার আভিধানিক অর্থ সিজদা করা, মাথা অবনত করা। সাধারণভাবে যেসব ইমারত বা স্থাপনায় মুসলিমরা একত্রিত হয়ে প্রাত্যহিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তাকেই মসজিদ বলা হয়। দর্শক, মসজিদ কাকে বলে তা তো আপনারা সবাই জানেন। আমার বলার উদ্দেশ্য হলো আরো একবার স্মরণ করিয়ে দেওয়া। যাই হোক, মসজিদে কুবা ও মসজিদে নববী থেকে শুরু করে বিশ্বের যেখানেই মুসলমানরা বাস করছেন সেখানেই গড়ে উঠেছে মসজিদ। এক পরিসংখ্যানে জানা গেছে সারা বিশ্বে প্রায় 25 লাখেরও বেশি মসজিদ রয়েছে, বাংলাদেশে রয়েছে 2.5 লাখেরও বেশি মসজিদ, আর শুধুমাত্র ঢাকা শহরেই এর সংখ্যা দাঁড়িয়েছে 6000-এ। আয়তনের সঙ্গে সংখ্যার তুলনা করলে বাংলাদেশেই মসজিদের ঘনত্ব সবচেয়ে বেশি, তাই তো ঢাকাকে মসজিদের নগরীও বলা হয়ে থাকে। বগুড়ার সান্তাহার থেকে 3 কিলোমিটার ভিতরে তারাপুর গ্রামের দক্ষিণে এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ। ধারণা করা হয় যে মসজিদটি আজ থেকে প্রায় 300 বছর পুরনো। মসজিদটিতে একসাথে সর্বোচ্চ 3 জন মানুষ নামাজ আদায় করতে পারবেন। পৃথিবীর অন্য কোনো দেশে সর্বোচ্চ 3 জন নামাজ পড়া যায় এরকম ছোট মসজিদের অস্তিত্ব সম্পর্কে জানা যায়নি, তাই অনেকের মতে এটি শুধু বাংলাদেশেরই নয় বরং বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ। এবার আসা যাক মসজিদটির গঠন সম্পর্কে। লম্বায় এই মসজিদটির উচ্চতা 15 ফুট আর প্রস্থ ও দৈর্ঘ্য 8 ফুট। মসজিদটির কোনো জানালা নেই, তবে একটি মাত্র দরজা আছে যার উচ্চতা 4 ফুট ও চওড়া 1.5 ফুট। একসাথে একজন মানুষই অনায়াসে সেখানে ঢুকতে বা বের হতে পারবেন। নামহীন এই মসজিদটির দেয়াল 1.5 ফুটের মতো চওড়া। এটি নির্মাণে ব্যবহৃত হয়েছে ভাঙা ইট ও সিমেন্ট। মসজিদের দরজায় 2টি রাজকীয় নির্দেশনার আদলে নির্মিত খিলান রয়েছে। দেয়ালের যে অংশটি কি আছে সেখানে অপূর্ব কারুকার্যের ছাপ এখনও স্পষ্ট। মসজিদের ভেতরটা বেশ চমৎকার। পরিধি ছোট হলেও ওপরের গম্বুজের দিকে তাকালে মনে হয় বড় কোনো মসজিদের গম্বুজ। সামনের দেয়ালে রয়েছে ছোট্ট একটি ধ্বংসপ্রায় মেহরাব। লতাপাতা আর বটগাছের শিকড় ঝুলে আছে ভেতরটায়। দেয়ালের গায়ে কোনো শিলালিপি বা ফলক না থাকায় কে বা কারা কি কারণে মসজিদটি নির্মাণ করেছেন তা জানা সম্ভব হয়নি। তবে মসজিদটি ঘিরে নানা মত প্রচলিত আছে স্থানীয়দের মুখে। এই গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন তৎকালীন গ্রাম্য সালিশে একটি পরিবারকে একঘরে করে দেওয়া হয়েছিল। সেই পরিবারের কাউকে বাহিরের কারো সঙ্গে ওঠা বসা করতে দেওয়া হতো না, এজন্য সে একঘরে পরিবারের সদস্যরা নামাজের জন্য মসজিদটি নির্মাণ করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। কেউ কেউ আবার বলেন সান্তাহারে ছিল রানী ভবানীর বাবার বাড়ি, আর সান্তাহারের আশপাশসহ তারাপুরও রানী ভবানীর বাবার রাজত্ব ছিল। তারই অংশ হিসেবে রানী ভবানীর আসা যাওয়া ছিল এই গ্রামে। সে সময়ে একজন মুসলিম ফরহেজগার মহিলা এই গ্রামে ছিলেন। হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ায় ওই মহিলার নামাজ আদায় অনেক অসুবিধা হতো। রানী ভবানীর কানে এমন কথা পৌঁছলে তিনি নিজেই গ্রামে চলে আসেন, আর সেই মহিলার যেন নামাজ আদায় কোনো অসুবিধা না হয় সেজন্য পেয়াদাদের হুকুম দেন রাজকীয় নকশায় একটি মসজিদ তৈরি করে দেওয়ার। এলাকাবাসী জানান প্রায় 150 বছর আগেও এখানে নামাজ পড়া হতো, কিন্তু বর্তমানে নামাজ না পড়া হলেও অনেকেই নামহীন এই মসজিদে মান্নত করে থাকেন। আকারে অত্যন্ত ছোট হওয়ায় উৎসুক দর্শনার্থীরা এক নজর দেখার জন্য এখানে ছুটে আসেন। 100 বছরের পুরনো মনকাড়া পোড়া মাটির নকশা সংবলিত কারুকার্য নিয়ে কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে মসজিদটি। দর্শক, দুঃখ হলেও সত্য যে 100 বছরের ঐতিহ্যের এই মসজিদটি বর্তমানে সংস্কারের অভাবে বিলুপ্তির পথে। আমি আগেও বলেছিলাম আমরা নিজেদেরই গৌরবময় ইতিহাসের ব্যাপারে আমরা নিজেরাই উদাসীন। আমরা বারবার এটা ভুলে যাই যে বাহিরে থেকে কেউ এসে আমাদের ইতিহাসগুলো রক্ষা করবে না, আমাদের ঐতিহ্যগুলো রক্ষা করবে না, আমাদের ইতিহাস ও ঐতিহ্যগুলোকে আমাদের নিজেদেরই রক্ষা করতে হবে। এ কথা চিরন্তন সত্য যে আমরা যদি নিজেদের ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে না পারি তাহলে আমাদেরই উত্তরসূরিরা আমাদেরকে মনে রাখবে না, তারা ভুলে যাবে তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে, আর এ কারণেই হয়তো তারা কোনো এক সময় অন্যের দাসত্ব করবে। নিজের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে তাদের অন্যের দাসত্ব করা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। যাই হোক দর্শক, অতি দ্রুত মসজিদটির সংস্কার ও সংরক্ষণের আহ্বান ও দাবি জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।